হ্যালো আসসালামু আলাইকুম, আবার স্বাগতম নতুন একটি ভিডিওতে। আশা করছি সবাই আল্লাহর ভালো আছেন, আমি আপাতত আল্লাহর ভালো আছি। এখন বাজে দেখেন 2:25, আজকে তারিখ হচ্ছে 6 তারিখ। টিকিট কাটতে আমরা ছাউনিতে উঠতেছিলাম, এই যে স্টেশনের পাশে দেখেন খুবই খারাপ অবস্থা। ছাউনিতে আসলে কোনো পরিমাণ নিরাপদ না, উপরে বিশৃঙ্খল মানে সৃষ্টি করে রাখছে, গাঁজা খাচ্ছে বা বিভিন্ন ধরনের মাদক সেবন করতেছে। ঢাকার উদ্দেশ্যে আজকে রওনা দিব, তো টিকিট কাটতে আসছিলাম, কাউন্টারে গেছি, কাউন্টারে বলে টিকিট নাই। তো আমরা গ্রাহক হিসাবে কিন্তু উপদ্রিত হচ্ছি, যেহেতু কাউন্টারে টিকিট পাচ্ছি না, তো না পেরে কিছুই করার নেই, তো আমাদেরকে ব্লকে টিকিট কাটতে হয়েছে, মানে সেকেন্ড ওয়েতে টিকিট কাটতে হয়েছে। তো টিকিটটা আমি কেটে ফেলেছি, সেটা হচ্ছে আপনার ফেনি থেকে ঢাকা, যদি আমি আকর স্টেশনে আসি। তো টিকিটের প্রাইস নিছে আমার থেকে 1200 টাকা, 3টা টিকিট নিছে। যেখানে ঢাকা আখড়া থেকে ঢাকার টিকিট হচ্ছে আপনার ট্রেনে একজনের ভাড়া হচ্ছে 160 টাকা, সেখানে আমাকে প্রায় 400 টাকা করে টিকিট কাটতে হয়েছে, মানে একজনের ভাড়া কাটতেছে 400 টাকা করে। তো খুবই এটা দুঃখজনক, আমাদের দেশে আমরা গ্রাহক হিসাবে কোনো মানে পরিবহন সেক্টরে একটা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। যাই হোক, কিছু অসাধু ব্যবসায়ী তারা ব্যবসা করে যাচ্ছে, উৎসাহ আমাদের তাদের দোষ দিয়ে কী বলবো, আমরা নিজেরাই তাদেরকে মানে উৎসাহ করে থাকি। দেখা গেছে আমরাও তো তাদের থেকে বাড়তি টাকাটা কিনি, আবার আমাদের দেখা গেছে যে কিনতেও হয়, কিছুই করার থাকে না, কারণ আমাদের যেতে হবে। তো আসলে আমাদের কয়েকদিন আগে আমরা দেখেছি যে ঢাকা কমলাপুর আর এয়ারপোর্টের মধ্যে দেখেছি যে অনেক যারা ইয়াং জেনারেশন আছে তারা খুবই প্রোটেস্ট করতেছে এই বিষয়টা নিয়ে। তো তাদেরকে আসলে অনেক সাধুবাদ জানাই, কিন্তু তাদের যে প্রোটেস্ট তারা করছে, তো এই প্রোটেস্টে আমার কাছে মনে হয় না যে কোনো ফল আমরা পাচ্ছি। আসলে যদি প্রোটেস্ট করেও দেখা গেছে 2 দিন ঠিক থাকবে, 3 দিন ঠিক থাকবে, দেন আবার সপ্তাহখানিক পর আগের মতোই চলে আসে। তো তারা যদি সুনির্দিষ্ট নজর দিত বা তারা যদি এটা ভালো করে টেক কেয়ার করতো এই জিনিসটাকে নিয়ে, যে টিকিট যাতে কালোবাজারি না হয়, তাহলে কিন্তু মানুষ সুন্দর করে সবাই টিকিট কেটে হ্যাঁ সব কিছু করে কিন্তু মানুষ সুন্দর করে যাতায়াত করতে পারতো সবাই সবার গন্তব্যস্থলে। তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম, আশা করি আমাদের দেশে সব কিছু ঠিক হয়ে যাবে, দুর্নীতি এগুলো সব কিছু কমে যাবে, অসাধু ব্যবসায়ী এগুলো সব কমে যাবে ইনশাল্লাহ। আমরা যারা সাধারণ গ্রাহক আছি, সাধারণ জনগণ আছি, আমরা দেশে থাকি, আমাদেরও তো অধিকার আছে। তো আশা করি আমাদের সেই অধিকার আমরা বুঝে পাবো ইনশাল্লাহ, একদিন সুন্দর করে তুলো আমাদের দেশটাকে, এটাই আমরা চাই। তো যাই হোক, আমরা আখড়া স্টেশনে আসি, আজকে শেষবারের মতো স্টেশনে চলে আসছি। আপনাদেরকে অনেক কিছু আমি আখড়াতে দেখাইতে পারছি, আবার দেখাইতে পারিনি, কারণ ছিল 2 দিন, তো বৃষ্টির কারণে আমি বের হইতে পারিনি, আপনাদেরকেও দেখাইতে পারিনি, আমিও তেমন একটা ঘুরতে পারিনি, আমি আসতে পারিনি। যদি বাইক নিয়ে আসতাম তাহলে আরও সুন্দর করে ঘুরতে পারতাম বা বিভিন্ন জায়গায় যেতে পারতাম, অনেক জায়গা ছিল যাওয়ার মতো। তো ইনশাল্লাহ নেক্সট মান্থ হয়তো বা আমি আবার আসতে পারি আখড়াতে, যদি আসি ইনশাল্লাহ আপনাদের বাইক নিয়ে আসবো। তো আপনারা তো ডিমান্ড থাকে যে মোটো ব্লগার কেন বাইক নিয়ে আসে না, কেন ট্রেনে আসে, ফ্যামিলি নিয়ে আসছি যার কারণে আমি বাইকে আসতে পারিনি। ইনশাল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখে, আল্লাহ যদি ভালো রাখে, অবশ্যই বাইকে আসবো। আর দেখেন কথা বলতে বলতে একটা ট্রেন চলে আসছে, ওই যে ওই দেখেন একটা ট্রেন চলে আসছে, এটা লোকাল ট্রেন, জানি না এটা তো ঢাকা থেকে মনে হয় আসছে, ওইখান থেকে আসে, ঢাকা থেকে আসে, আর এখান এখান থেকে আসলে হচ্ছে চট্টগ্রাম থেকে আসে, ওই তো কুমিল্লা চট্টগ্রাম সব কিছু থেকে আসে, আর এটা হচ্ছে ঢাকা থেকে ট্রেনটা আসছে। চলেন আপনাদেরকে একটু ট্রেনটা দেখেন, আর আপনাদের সাথে কথা বলতে আসছি, আশা করছি আপনাদের কথাগুলো ভালো লাগবে, হয়তো আমি কথাগুলো এত সুন্দর করে গুছায় বলতে পারি না, তার জন্য আসলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের মাঝে হচ্ছে নতুন করে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি, তো অনেক কিছু ভুল ত্রুটি থাকে। তো ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আরও ফ্রি হব কথা বলতে বলতে, ক্লোজে চলে আসছে। তো আপনারা সবাই দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, আমি চাচ্ছি আপনাদের ভালোবাসাটাই পেতে, যদি আপনারা ভালোবাসেন তাহলে আর কিছুই বলার নাই। এ দেখেন ট্রেন চলে আসছে, 2714। আমরা অনেক আগে ছিলাম, মানে স্টেশনের অনেক সামনে ছিলাম,
যার কারণে পুরো ট্রেনটা আপনাদেরকে দেখাতে পারেন এবং ছোট ট্রেনটা দেখেন। এটা হচ্ছে লোকাল ট্রেন, প্রত্যেকটা স্টেশনে থামবে। হচ্ছে মালপত্রের বগি, এখানে মাল টাল ক্যারি করা হয়, যাতে এখানে অনেক ডিম অনেক কিছু আছে। ট্রেনটা খুবই ছোট। আর আজকের ওয়েদারটা খুবই গরম, দেখেন আকাশে পুরো রোদ, এই কয়েকদিন বৃষ্টি ছিল তো এখন পুরো রোদের মৌসুম হয়ে গেছে, রোদ উঠছে। অনেক ছোট একটা ট্রেন, ট্রেনটা খুবই ছোট, আমার কাছে মনে হয় পিছের বগি রেখে চলে আসছে, মানে পিছের বগি পিছনে রেখে চলে আসছে। শেষ, চলো আমরা বেরোই এখান থেকে। তো চলেন আমরা এখন, হ্যাঁ এখান থেকে বেরোবা। আর এটা হচ্ছে মূল কক্ষ আকরার রেল স্টেশনের, এই যে টিকিট কাউন্টার এখানে। আপনাদের সাথে অনেক কথা বলছি, আশা করি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের মাঝে নতুন, তো অনেক কিছু উল্টাপাল্টা বলে ফেলি বা মিলায় বলতে পারি না, গুছায় বলতে পারি না, ইনশাল্লাহ গুছায় বলবো, একটু সময় দিবেন আমাকে। এবং গরমের অবস্থা খুবই খারাপ, এই দেখেন রোদের অবস্থা প্রচুর খারাপ অবস্থা।